হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তাই চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটার সাথে পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম রাখলাম, মানে কাজের মধ্যেই রাখবো, অন্য কিছু দিয়ে না। তো চলো ভিডিওটা শুরু করি, শুরু করলেই তোমরা জানতেও পারবে আর দেখতেও পারবে। তো চলো শুরু করা যাক। আর দেখো চলে এসছি আজকে ঝাড়ুটা নিয়ে। তো দেখে ঝাড়ুটা হাতে দেখে বুঝতেই পেরেছো অবশ্যই যে আমি কি করতে চলেছি। আর কি বলতো, সকাল সকাল একটুখানি ঘরটা পরিষ্কার করবো। ঘরটা পরিষ্কার করবো বলতে অল্প একটু পয়সা করবো, একটু একটু নোংরা হয়েছে, তো সেগুলো একটু পরিষ্কার করবো। আর সকালবেলা ভাবছিলাম আজকে তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করা যায়। একটু মনটা খারাপ আমার, মানে বেশ কিছুদিন ধরেই মনটা খারাপ, তাও তোমাদের সামনে হাসি মুখে মর্নিংটা করি। কি করবো বলো, মর্নিংটা তো শুরু করতে গেলে একটু করতেই হবে, তাই না? আর কষ্টটা দুঃখটা কিসে সেটা তোমাদেরকে পরে অন্য সময় একদিন জানাবো। তো চলো আজ ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা দেখো, আমি ঝাড়ু হাতে নিয়ে চলে এসেছি একদম পরিষ্কার করতে। তো একটু আধটু পরিষ্কার করে নেবো। আর দেখতেই পাচ্ছ আমি এখনও বিছনাপত্র তুলিনি, কেন বিছনাটা গুছিয়ে ফেললে পুরো নোংরা ভর্তি হয়ে যাবে, তার জন্য আমি বিছনাটা এখনও গোছাইনি, ওটা পরে গোছাবো, আগে আমি একটু ঝেড়ে নেবো। দেখো শুরু করতেই মনে হচ্ছে আমার সব শেষ, এখানে এত নোংরা পড়ছে, বিছনার মধ্যে প্রচন্ড পরিমাণে নোংরা পড়বে। আর কেন এত নোংরা হয় বুঝতেই পারি না, এত পরিমাণে ঝুল হয় ঘরে, তোমার মানে না দেখলে বিশ্বাস করবে না। ক্যামেরায় কতটা বোঝা যায় জানি না, কিন্তু ঘরেতে এত নোংরা হয়। আর তোমাদেরকে আমি বলেছিলাম আমাদের ঘরের পাশেই একটুখানি মানে 10 হাত দূরে বলতে গেলে কারখানা আছে, তার জন্যই হয়তো নোংরাটা হয়। কি বলতো, অ্যাডভেস্টারের মধ্যে ঝুলগুলো না চেপে ধরে আছে, এইখানটা তো বেশি হয়েছে। দেখো কত ধুলো পড়ছে, ঝুলগুলো নোংরাগুলো। পরিষ্কার করতে গেলে একটু নারকোল কাঠি ঝাঁটা না হলে ভালো পরিষ্কার হয় না। আমি নারকোল কাঠি ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে গেলে পুরো ঘর আমাকে পরিষ্কার করতে হবে।
তো দেখো আমি উপর উপর শুধু একটু পরিষ্কার করলাম, বেশি পরিষ্কার করতে গেলে আমাকে এখন পুরো গোটা ঘর নিচে সব পরিষ্কার করতে হবে, জামা কাপড় সব পরিষ্কার করতে হবে। আমি শুধু উপর উপর একটু পরিষ্কার করে দিয়েছি, মানে এতটা পরিমাণে ঝুল হয়েছিল যে মানে কি বলবো, চোখে দেখলে মানে কি বিরক্তি একটা ভাব লাগছিল। তো ঝুল ঘরে এমনিও রাখতে নেই, তো চলো একটু আমি পরিষ্কার করে দিয়েছি, মানে খুব একটা ভালো করিনি আর একদম মানে না করার মতো সেরকমও করিনি, মোটামুটি করার মতো করে দিয়েছি। চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, আর দেখে বুঝতেই পারলে আমি পরিষ্কার করতে করতে বেশি কথা বলতে পারিনি, কেন আমার খাটটা এমন আওয়াজ হয় অদ্ভুত, মানে কথার ভয়েসের সাথে এগুলোও চলে আসবে, তো তার জন্য আর কথা না বলে তোমাদের সাথে পরিষ্কার করাটাই আমি শেয়ার করলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।